ডেঙ্গু রোগীর পাশে এডিস মশা ভয়াবহ, এটা কিন্তু দারুণ প্রশ্ন। আসলে এডিস মশা আমাদের প্রকৃতিতে থাকলে আমাদের কোনো ক্ষতি নাই। এডিস মশার সাথে ডেঙ্গু রোগীর যদি সম্পর্কটা আমরা কেটে দিতে পারি বা ভেঙে দিতে পারি, তাহলে কিন্তু রোগ ছড়াতে পারবে না। আর এই ভেঙে দেওয়ার জন্য পদ্ধতিটা কী? পদ্ধতিটা হচ্ছে রোগীকে একদম আইসোলেট করে ফেলতে হবে মশারির মাধ্যমে, কোনোভাবেই যেন রোগীকে মশা কামড়াতে না পারে, এটি একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে এডিস মশাকে নির্মূল করে দিতে হবে। এডিস মশার প্রজননটা আমার ঘরে আমাকে যেন কামড়াতে না পারে, সেটিকে হয় এডিস মশার কামড়ানোটাকে বন্ধ করতে হবে অথবা রোগীকে আটকিয়ে ফেলতে হবে, যেন একটা সুস্থ মানুষকে আরেকটা সুস্থ এডিস মশা রোগীকে কামড়িয়ে আবার নতুন করে আক্রান্ত করতে না পারে। গ্রিড ভিত্তিক ভাগ করা শুধুমাত্র ভাগ করলে হবে না, এই যে ভাগটি করা হয়েছে এই ভাগটি সঠিকভাবে কার্যক্রম করতে হবে। যেমন একটি গ্রিড যদি 400 মিটার হয়, 400 মিটারটা যদি আমরা সার্ভে করে, যেমন আমি কিন্তু এই জায়গাটা কিন্তু আমি সার্ভে করে ফেলছি, আপনারা দেখছেন কি না, আমি কিন্তু পেছনে গিয়ে আমি সার্ভে করে ফেলছি যেখানে কোনো এডিস মশা আছে কি না। যদি আমরা সার্ভে করতে পারি, যে বাচ্চারা আছে, বাচ্চারা তাদের নিজ নিজ স্কুল, বাড়ি, বাড়ির আঙিনা, স্কাউট বা বিএনসিসি যারাই হোক, তারা যদি 400 মিটার করে ব্লকের ভাবে ভাগ করে এডিস মশার প্রজনন, যে প্রজনন পাত্র, এটিকে যদি নির্মূল করতে পারে, তাহলেই তো এডিস মশাটা প্রজননটা কমে যাবে। কমে গেলেই আপনার ডেঙ্গুটা কমে যাবে। এটা খুবই সাইন্টিফিক, তবে এটি বাস্তবায়ন করতে হবে।